সংঘটিত করে বর্তমান কারাগারের ভিতর সুমাই থাকা স্বামী সকলের ডর খবর কারাগারের ভিতর সুমাই থাকবে নিদিয়ে বদরুদ্দিন আজমলে সাংসদ বদরুদ্দিন আজমলে আশ্বাস প্রদান করেছে অতি কম সময়ের ভিতরতে কারাগারের ভিতর উলিয়াই অনা হব। বদরুদ্দিন আজমলে কৈছে কারাগারের ভিতর কোনো সংখ্যালঘু লোক থাকবে নিদিয়ে বাল্য বিবাহ সংঘটিত করা প্রতিজন স্বামীক মুকুল একাশর তলে আনবই লিছো। এই মুহূর্তের আটাইতকৈ ডর খবর বিগ ব্রেকিং নিউজ বাল্য বিবাহক বদরুদ্দিন আজমলের ডর মন্তব্য বাল্য বিবাহ বিরোধী অভিযানক লো বদরুদ্দিন আজমলে ডর মন্তব্য করেছে কি সেই মন্তব্য বাল্য বিবাহর অভিযোগ জেলত থাকা চাবিক উলিয়াই আনব বদরুদ্দিন আজমলে জেলত যখন চাবি আছে মুকলি আকাশের তলে লিখব বদরুদ্দিন আজমলে আর বদরুদ্দিন আজমলে করেছে এই ডর মন্তব্য। গোয়ালপাড়া ধুবুরী ফকিরগঞ্জ বিলাসীপাড়া আদি অঞ্চলের তথ্য সংগ্রহ করবলে পরামর্শ দিয়েছে বদরুদ্দিন আজমলে। এই সময় ঠাইর যাবি বর্তমান কারাগারের ভিতর আছে ডর খবর মুকলি আকাশের তললে আনব বদরুদ্দিন আজমলে বিনামূলক জেলের উলিয়াই আনব বদরুদ্দিন আজমলে বিনামূলক কোনো ধরনের টাকা পয়সা খরচ নকরাক আদালতত কোনো ধরনের খরচ নকরাক লা হব মুকলি আকাশের তলল অধিবক্তার দায়িত্ব আজমলের অধিবক্তার যে দায়িত্ব সেই দায়িত্ব বদরুদ্দিন আজমলে গ্রহণ করব বলে মন্তব্য করেছে। যান কেস আছে সকল কেসর পয়সা দিব বদরুদ্দিন আজমলে মাত্র মুকলি আকাশের তললে আনবই সেই সকল স্বামীক যামী বর্তমান কারাগারের ভিতর আবদ্ধ হয়ে আছে বাল্য বিবাহ সংঘটিত করার অপরাধত কোনো সংখ্যালঘু লোক জেলত থাকিব নালাগে এই মন্তব্য বদরুদ্দিন আজমলের। কৈছে সংখ্যালঘু লোক জেলের ভিতর থাকিব নালাগে তারবাবে টাকা পয়সা সকল খরচ করব ন্যায়ালয়ের দুয়ারে দুয়ারে যাব কিন্তু কোনো সংখ্যালঘু লোক জেলের ভিতর থাকিব নিদিয়ে বিলাসীপাড়াত এই মন্তব্য বিধায়ক বদরুদ্দিন আজমলের। বিধায়ক বদরুদ্দিন আজমলে বাল্য বিবাহ অভিযানক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে কৈছে যে সংখ্যালঘু লোক কারাগারের ভিতর আবদ্ধ হয়ে থাকবে নিদিয়ে টাকা পয়সা উকিল সকলের ব্যবস্থা গ্রহণ করব মাত্র মুকলি আকাশের তললে আনব সেই সকল স্বামীক যামী বর্তমান কারাগারের ভিতর আবদ্ধ হয়ে আছে। বাল্য বিবাহ বিরোধী অভিযান বর্তমান রাজ্য অব্যাহত আছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মুকলিক ঘোষণা করেছে কাকুয়ে সারি যাবলে নিদিও লাগিলে স্বর্গত থাকক মত্যত থাকক পাতালত থাকক মাত্র আনি জেলের ভিতর ভরাই দিম। ঠিক একটা সময় ডিজিপিয়ে মন্তব্য করেছে জেল ভরি গেলেও এই অভিযান শেষ হয়ে না যায় এই অভিযান তেতিয়ালে চলিব যেতিয়ালে অসম বাল্য বিবাহ মুক্ত এখন রাজ্যলৈ রূপান্তরিত নহয়। অসমৰ মুখ্যমন্ত্রী সেই সময় মন্তব্য করেছে যে 2026 এই অভিযান চলিব কারণ 2026 হয়েছে তেনে এটা সন যেটো সনত অসমৰ মুখ্যমন্ত্রী সপন দেখিছে বাল্য বিবাহ মুক্ত এখন অসম গঢ়ার আর সেই সময়তে সাংসদ বদরুদ্দিন আজমলের মন্তব্য যে জেলের ভিতর কাকো থাকিবলৈ দিয়া নহব জেলের ভিতরের সকলকে মুকলি আকাশের তললে আনব জেলের ভিতর যখন বাল্য বিবাহ করা চাবি আছে সকলবোৰ খরচ বহন করে মুকলি আকাশের তললে আনব এয়া কথা দিছে সেই সকল পত্নীক যখন পত্নী বর্তমান কান্দি আছে লো আছো বদরুদ্দিন আজমলের মন্তব্য। মই গোয়ালপাড়া মর ধুবুরী মর ফকিরগঞ্জ মর শালমারা সব জায়গায় যান কেস হয়েছে মানে নজরুল ভাই কইস আপনি সব কেস লোক সব কেস যান পয়সা লাগে আমি পয়সা দিই আমার মানুষবিল সব বাল্য বিবাহের পলিসি 2006-07 হয়েছে আমি সেইটো পলিসিত এগিয়ে আছো বুঝলো হঠাৎ একদিন চিফ মিনিষ্টার সাহেব টুকুনির পর ঢেই এই বহুত দিন হয়ে গেল মানে মুসলমানক কোনো এই কি নাম কষ্ট দিয়া নাই আজি দিবই লাগে রাতে 2টা বাজে পুলিশের সবক মাতি আর অ্যানাউন্স করে দিলে এনেকুৱা হয় নাকি আমি যান বৃত্ত করেছো মই গোয়ালপাড়া মর ধুবুরী মর ফকিরগঞ্জ মর শালমারা সব জায়গায় যান কেস হয়েছে মানে নজরুল ভাই কইস আপনি সব কেস লোক সব কেস যান পয়সা লাগে আমি পয়সা দিই আমার মানুষবিলাক আমি বিচার করবলে করেছো মই গোয়ালপাড়া মর ধুবুরী মর ফকিরগঞ্জ মর শালমারা সব জায়গায় যান কেস হয়েছে মানে নজরুল ভাই কইস আপনি সব কেস লোক সব কেস যান পয়সা লাগে আমি পয়সা দিই আমার মানুষবিলাক আমি বিচার সব বাল্য বিবাহের পলিসি 2006-07 হয়েছে আমি সেইটো পলিসিত এগিয়ে আছো বুঝলো হঠাৎ একদিন চিফ মিনিষ্টার সাহেব টুকুনির পর ঢেই এই বহুত দিন হয়ে গেল মানে মুসলমানক কোনো এই কি নাম কষ্ট দিয়া নাই আজি দিবই লাগে রাতে 2টা বাজে পুলিশের সবক মাতি আর অ্যানাউন্স করে দিলে এনেকুৱা হয় নাকি আমি যান বৃত্ত করেছো মই গোয়ালপাড়া মর ধুবুরী মর ফকিরগঞ্জ মর শালমারা সব জায়গায় যান কেস হয়েছে মানে নজরুল ভাই কইস আপনি সব কেস লোক সব কেস যান পয়সা লাগে আমি পয়সা দিই আমার মানুষবিলাক আমি বিচার করবলে করেছো।